সবাইকে নমস্কার জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি অন্ধ্রপ্রদেশের লেপাক্ষী মন্দিরকে নিয়ে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার একটি ছোট্ট গ্রাম হলো লেপাক্ষী। তাহলে এই মন্দিরকে নিয়ে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করা যাক। এই থামটির গায়ে সুন্দর সব কারুকার্য, আকর্ষণীয় তো বটেই, আসল দৃশ্যটি আপনাদেরকে দেখাই তাহলে। এই রহস্যটি রয়েছে একদম থামের নিচে। প্রথমে দেখলেই মনে করবেন থামটি পুরোপুরি কাজ করা হয়নি, নিচে অল্প একটু জায়গা ফাঁকা রয়েছে। থামের নিচে সত্যিই ফাঁকা কিনা সেটি পরীক্ষা করে দেখেছেন কয়েকজন, কাগজ বা ওড়না দিয়ে দেখার চেষ্টা করেছে অনেকজন, এবং অদ্ভুত ব্যাপার, সেই কাপড় বা ওড়না থামের নিচ দিয়ে সত্যি গলে বেরিয়ে যাচ্ছে। কোথায় আছে এমন মন্দির? অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় একটি ছোট্ট গ্রাম হলো লেপাক্ষী, তেলুগু ভাষায় যার অর্থ হলো পাখি উঠে দাঁড়াও। প্রচলিত আছে, রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন তখন সামনে হাজির হন জটায়ু। আকাশপথে সেই লড়াইয়ে রাবণের তলোয়ারের আঘাতে গুরুতর আহত হয়েছে, এসে পড়েছিলেন ভূপৃষ্ঠের এক মন্দিরে। মৃত্যুর আগে রামচন্দ্রের সঙ্গে যখন তার দেখা হয় তখন রাম তাকে বলেছিলেন লেপক্ষী, সেই থেকে এই গ্রামের নাম হয় লেপক্ষী। সময়টা 1600 শতক, তখন দক্ষিণ ভারতে প্রবল বিক্রমে রয়েছে বিজয়নগর সাম্রাজ্য, মসনদে রয়েছেন রাজা অর্চ্যুতদেব রায়। সেই সময় তার নির্দেশে পেনুকোন্ডার বিরূপান্না ও বীরান্না মিলে তৈরি করেন এই মন্দির। লেপাক্ষী গ্রামে শুরু হয় নির্মাণ কার্য। এটি হচ্ছে শিবের মন্দির, এখানে মহাদেবেরই এক অবতার বীরভদ্র রূপে পূজিত হন এখানে। তবে মন্দিরের গায়ের নকশা এবং কারুকাজ পর্যটকদের মনকে ভরিয়ে দেয়। সব জায়গা থেকে পর্যটকরা আসেন আর মুগ্ধ হয়ে দেখেন এই স্থাপত্য। প্রধান মন্দিরের বাইরের অংশে রয়েছে নাট মন্দির, ঢুকলেই প্রথমে নজর কাড়বে সুবিশাল কারুকার্য 70টি থামের উপর। ঘুরতে ঘুরতে চোখে পড়ে যাবে একটি অত্যন্ত অবিশ্বাস্য থামের দিকে। থামটি উপর থেকে ঝুলে রয়েছে। এই থামটি ভালো করে দেখলে বোঝা যায় নিচের দিকে হাফ ইঞ্চির মতো ফাঁকা রয়েছে, মনে হয় এই থামটির পুরো কাজ করা হয়নি। তবে এই থামের মধ্যে লুকিয়ে রয়েছে রহস্য, কিন্তু কিংবদন্তীরা বলে এই বিশেষ থামটির ভিতরে রয়েছে রহস্য। কি এমন রহস্য, এটা খুঁজতেই এসেছিলেন এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার, তখনও আমাদের দেশ স্বাধীন হয়নি। রহস্য ভেদ করতে 8 ফুট উঁচু স্তম্ভের তলায় লোহার বড় রড ঢুকিয়ে নাড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। তারপর ঘটল অদ্ভুত ঘটনা, পুরো মন্দিরটা যেন দুলতে শুরু করলো। শুধু তাই নয়, সবকটি থাম নড়তে শুরু করলো এবং মন্দিরের ভিতর থেকে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল। পাছে মন্দির ভেঙে না পড়ে তার জন্য তিনি সেখান থেকে পালিয়ে গেলেন। তবে রহস্য তো দূর হলোই না, আরও বেড়ে চলল। এরই টানে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসে এই দেখতে। পুরাণ ইতিহাস এর ঘনঘটা আর কোথায় পাওয়া যাবে? ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকরা গবেষণা চালিয়ে গেছেন, তবে কোনো লাভই করতে পারেননি তারা। গবেষকরা মনে করেন এই বিশেষ থামই সমগ্র মন্দিরের ভারকেন্দ্রকে ধরে রেখেছে। আবার অনেকে মনে করেন এই থামগুলি ভূমিকম্পের হাত থেকে মন্দিরকে রক্ষা করেছে। লেপাক্ষী মন্দিরের আরও একটি আকর্ষণীয় বিষয় হলো একটি নন্দীর মূর্তি। এই নন্দীর মূর্তি রয়েছে মূল মন্দির থেকে প্রায় 1 মাইল দূরে। মূর্তিটি লম্বায় 27 ফিট ও উচ্চতায় 15 ফিট। এই বিশাল আকার নন্দীর মূর্তি সম্ভবত ভারতের সবচেয়ে বড় নন্দীর মূর্তি। এই নন্দীর মূর্তি প্রতি বছরই বেড়ে চলেছে, কি কারণে বৃদ্ধি পাচ্ছে মানুষের কাছে এখনও অজানা। এই মন্দিরের একটি নির্দিষ্ট স্থানে একটি বিশাল আকার খোদাই করা পায়ের ছাপ রয়েছে। পায়ের আকৃতি এতটাই নিপুণ ও নিখুঁতভাবে তৈরি হয়েছে যে চোখ ফেরানো যায় না। পায়ের ছাপ এতটা বিশাল যে দেখলে মনে হয় 20 থেকে 25 ফিট লম্বা কোনো দৈত্যের পায়ের ছাপ এটি। আরও একটি আকর্ষণীয় জিনিস দেখা যায় এখানে, 7টি ফনার নিচে একটি শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি গ্রানাইট পাথরের তৈরি বৃহৎ শিবলিঙ্গ, পর্যটকদের নজর কাড়ে। নতুন নতুন ভ্রমণ সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন।